কর্মস্থলে ফিরছেন এবং আমাদের যে নিরাপত্তা সহ অন্যান্য বিষয়গুলো তারা অবশ্যই দেখবেন। আর আমাদের ছাত্রদের গুরুত্ব এখন থেকে যে আমাদের বেশি, এটা কিন্তু আমরা প্রমাণিত করতে পেরেছি। ছাত্রদের যে কোনো সমস্যা তারা কিন্তু সমাধান করবেন এবং তাদের কাছে একটি আস্থা রাখবো আমরা। আমাদের অনেক ছেলে পেয়ে যারা ট্রাফিকের কাজ করেছে এবং ট্রাফিকের কাজ তাদের জন্য একটি অন্তত পক্ষে একটি সম্মাননার ব্যবস্থা করবো এবং এটি দ্রুত সময়ের মধ্যে তারা করবেন আমরা আশা করছি এবং তাদের কথা শুনবেন। এবং আরেকটি বিষয় আমরা বলবো, তারা কি পরিষ্কার পরিচ্ছন্ন সহ বিভিন্ন বিষয়, আরেকটি বিষয় হলো পুলিশের কিন্তু কাজ কিন্তু কিছু লিমিটেড আছে, যে কিছু লিমিটেড কার্যক্রমের মধ্যে তারা সীমাবদ্ধ থাকে। আমরা সেই সকল বিষয়গুলো আলোকপাত করব এবং আপনারা যারা এসেছেন স্কাউট, বিএনসিসি, রেড কিচেন, আমাদের আন্দোলনরত শিক্ষার্থী ভাই বোনেরা সকলে এসেছেন, তাদের সবাইকে ধন্যবাদ। এবং আমাদের যারা ট্রাফিকের কাজ করেছেন তাদের কয়েকদিনের মধ্যেই তাদেরকে সংবর্ধনা দিবেন আমি আশা করছি এবং সকলকে ধন্যবাদ জানাই।